ছাত্রী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস সেভেনের যে তৃতীয় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেখানে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের রয়েছে যে তুমি কি কখনো ট্রেন জার্নি করেছো, যদি করো সেটার সপক্ষে যুক্তি দাও। তাহলে এটারও কিন্তু আমরা একটা পাঁচ ছয়টা যে সেন্টেন্স লিখে প্যারাগ্রাফ করতে হবে সেটা বানিয়ে অলরেডি দিয়ে দিয়েছি। আরেকটা অপশান রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, যদি তুমি সেইটা না করে থাকো তাহলে অন্য কোনো যে জার্নির তোমার এক্সপিরিয়েন্স আছে সেইটা বর্ণনা করো। তো এর আগের ভিডিওতে বন্ধুরা আমরা প্লেন জার্নি সম্পর্কে বর্ণনা করেছি যে আমার ট্রেন জার্নি নাই, প্লেন জার্নি আছে। এবার চলো আমরা আরেকটা করি, কারণ আমরা বিভিন্নভাবে ধারণা নিই যে আসলে কোনটা কীভাবে হতে পারে। আর এই ধারণা নিয়ে তুমি একান্ত নিজের মতো করে তোমারটা লিখবা। তো আজকে আমরা করব যে আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অফ আ বোট জার্নি, আমার একটা কী রয়েছে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে কিন্তু ট্রেন ভ্রমণের নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে যখন আমরা টাইটেল লিখতে যাব তখন কী করব, প্রত্যেকটি শব্দের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার করব, যদি কি না সেটা আর্টিকেল অথবা প্রিপোজিশন অথবা কনজাংশন না হয়। হ্যাঁ, তো এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এটা আমাকে লিখতে হবে পাঁচ থেকে ছয়টা সেন্টেন্সের মধ্যে। আর পাঁচ থেকে ছয়টা সেন্টেন্সে পুরো একটা তোমার জার্নি এক্সপিরিয়েন্স বর্ণনা করাটা কিন্তু শর্ট আপ। এই জন্য আমরা যেটা করেছি, বর্ণনা করেছি বাট সেন্টেন্সগুলোকে অনেকটা অ্যাড করেছি। হ্যাঁ, তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আসলে কোন নিয়মে করতে হবে তুমি জাস্ট এখান থেকে একটা ধারণা নিবে। তো দেখো যে আই ডু নট হ্যাভ অ্যানি এক্সপিরিয়েন্স অফ ট্রেন জার্নি, আমার ট্রেন জার্নি নিয়ে কোনো অভিজ্ঞতাই নেই। বাট আই হ্যাভ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, কিন্তু আমার একটা চমৎকার এক্সপিরিয়েন্স আছে অফ আ জার্নি বাই বোট, নৌকা ভ্রমণের। তারপরে দেখো যে ডিউরিং দ্য লাস্ট অটাম ভ্যাকেশন, গত যে শরতের আমার ছুটি ছিল, ফর্চুনেটলি ভাগ্যবশত আই গট আ চান্স, আমি একটা চান্স পেয়ে গেছিলাম টু মেক আ জার্নি বাই বোট, একটা জার্নি বাই বোট বা নৌকা ভ্রমণের উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। টু অ্যাটেন্ড কিসে, দ্য বার্থডে পার্টি অফ ওয়ান মাই ফ্রেন্ডস ইয়ঙ্গার সিস্টার, আমার কোনো এক ফ্রেন্ডের ছোট বোনের বার্থডে পার্টিতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি যে বোনের ফ্রেন্ডের বোনের বিয়ে বা চাচাতো ভাই বোন মামাতো ভাই বোনের বিয়ে, তো আমরা বিয়ে বিয়েই কিন্তু বেশিরভাগ বলে আসি। তো চলো আমরা এরকম বলতে পারি কি না যে বার্থডে পার্টি, বা তুমি অন্য কোনো সেরেমনি তো যেতে পারো, কোনো অসুবিধা নেই, জাস্ট তোমার ওন ওয়েতে তুমি লিখবা। তারপরে দেখো যে দো ইট ওয়াজ আ লিটল মিস্টি, যদিও মিস্টি বলতে আমি কুয়াশা, একটু হালকা হালকা কুয়াশা ছিল, উই স্টার্টেড ভেরি আর্লি ইন দ্য মর্নিং, আমরা কী করেছিলাম খুব সকালেই যাত্রাটা শুরু করেছিলাম। অ্যান্ড গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে দ্য ওয়েদার বিকেম ফেয়ার, আস্তে আস্তে আবহাওয়াটা অনেক ভালো হতে শুরু করলো। তারপরে দেখো উই এনজয়েড দ্য ন্যাচারাল সাইটস অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের অনেক প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি। অ্যান্ড দ্য বিউটিফুল সিনারি অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস, ছেলে মেয়েদের অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যারা কী করতেছিল, হু আর সুইমিং, কেউ সাঁতার কাটতেছিল, কেউ ফিশিং মাছ ধরতেছিল, কেউ ফেসিং ওয়াটার পানি নিয়ে যাচ্ছিল। তারপরে দেখো যে উই পাস্ট আ লিটল ব্রিজ, এটা একটা মজার দৃশ্য। হ্যাঁ, আমরা কিন্তু যেতে যেতে একটা কী করেছিলাম, ছোটো একটা ব্রিজও পার হয়েছিলাম, মানে নদীর ওপর দিয়ে ব্রিজ ছিল, আমরা সেই নিচ দিয়ে যাচ্ছিলাম ওভারহেড, যে মাথার উপর দিয়ে যেটা, হোয়ার দ্য ভেহিকলস অন দ্য ব্রিজ, যেখানে যে ব্রিজে যে ভেহিকল রয়েছে, যানবাহন রয়েছে, সেগুলো কি লুকটি স্মল, অনেকটা ছোট দেখাচ্ছিলো, অ্যান্ড সাউন্ডলেস, এবং শব্দ শোনা যাচ্ছিলো না, কারণ শব্দটা অনেক উপরে হচ্ছিলো তো নিচ থেকে শোনা যাচ্ছিলো না, এটাও কিন্তু একটা অন্যরকম মজার অনুভূতি। তো যা হোক শিখার জন্য, তারপর দেখো উই ওয়ার কুকিং অন দ্য বোট, আমরা বোটে নিজেরাই রান্না করতেছিলাম, অ্যান্ড এনজয়িং আওয়ার সেলস, আমরা নিজেরা নিজেদেরকে অনেক উপভোগ করছিলাম। লাস্ট ছয় নম্বর বাক্য আমরা দিয়েছি, উই রিচড আওয়ার ডেস্টিনেশান, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, ইন দি ইভিনিং, কখন, সন্ধ্যায়, হোয়ার দ্য সান ওয়াজ সেটিং, অ্যান্ড যখন সূর্য কি হচ্ছিল, অস্ত যাচ্ছিলো, অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ এনজয়েবল অ্যাজ দ্য মর্নিং, এটা গ্রীষ্মের মতো ছিল, সকালের মতো অনেক উপভোগ্যও ছিল। হুইচ উইল বি রিমেইন্ড বাই মি অলওয়েজ, যেটা আমার মানে আমি অলওয়েজ মনে রাখবো, কখনো এটা ভুলবো না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল জার্নি বাই বোট নিয়ে লেখা। নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ যে যদি তোমার কোনো জার্নি বাই বাসের এক্সপিরিয়েন্স থাকে সেটাও বলতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।